হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে হলো শুভ বিজয়া দশমী। তো তোমাদের সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি তোমাদের পুজো ভালো কেটেছে। তো আজকে মায়ের বিদায়ের বেলা, আর এখন দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমরা একটু যাচ্ছি আজকে মন্দিরের দিকে, তো একটু ধূপ দীপ দিয়ে তারপরে আসছি। আর এই যে এটা আমার মায়ের শাড়ি, এই শাড়িটা পরে নিয়েছি আর একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। পুজো তো এবার জানোই আমার কি অবস্থা। তো চলো তাহলে একটু মন্দিরের থেকে ঘুরে আসি, একটু প্রদীপ দিয়ে আসি ঠাকুরকে। আর ত্রিশুও রেডি হয়ে গেছে, চলো ত্রিশুকে একটু দেখিয়ে দিই। আসো বাবা, তো ত্রিশু কি পড়েছে দেখো। তো এই যে দেখো ত্রিশুও রেডি, হ্যাপি দশমী, বলো বলো শুভ বিজয়া দশমী, বন্ধুদেরকে বলো। তো ত্রিশু এই যে দেখো চুস পাঞ্জাবি পরেছে, আর ত্রিশু আর আমি, আমরা দুজনেই রেডি। আমরা এখন যাচ্ছি কোথায়? যাচ্ছি বাজারে রাতি। আচ্ছা চলো। বন্ধুরা, আমরা মায়ের মন্দির থেকে চলে আসলাম, আর এসেই একটু চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে। আর এখন হলো আমি জাস্ট একটু ভাত বসিয়েছি, কিন্তু আজকে দুপুরবেলা, আজকে যেহেতু দশমী, তো আমাদের মানে দশমী, তারপরে বলো বছরের প্রথম দিন বলো, তো ওসবে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ হয়, আর আজকেও নিমন্ত্রণ হয়েছে, আমরা যাবো দুপুরবেলা ওই বাড়িতে। তো তার জন্য রান্নাবান্না তেমন একটা এখন তোরজোর নেই, এখন জাস্ট একটু ভাত বসিয়েছি, আর হয়তো কিছু একটা করে নেবো। ত্রিশুর খাওয়া অলরেডি হয়ে গেছে, ও দুধ ভাত খেয়ে নিয়েছে, আর আমি এখন করেছি ভাত করছি, আর ও একটু বাজারের দিকে গেছে, দেখি কি নিয়ে আসে। তো সেটা করবো একদম সিম্পল, হয়তো মাছ টাছ কিছু নিয়ে আসলে ওটা একটু ভাজা টাজা করে নেবো। তো খেয়ে দিয়ে দুপুরবেলার দিকে ওই বাড়িতে যাব। আর দুপুরের খাওয়া আজকে ওই বাড়িতে হবে, তো ওখানে মা রান্নাবান্না করছি, একটু আগেও জাস্ট ফোন করেছিল যাওয়ার জন্য। আর আজকে তো দশমী, মায়ের বিদায়বেলা, মানে একদমই কি বলবো, এবছরের পুজো তো পুজোই, কি আর বলা যাবে। তো মায়ের মন্দির থেকে আসলাম, আর একটু পরে আবার বেরোবো। আর আমার এবার আমার শহরের পুজোই দেখা হয়নি, তো দেখা যাক যদি একটু টাইম মেলে। প্রচণ্ড পরিমাণে এখন রৌদ্র উঠেছে, আর কালকে রাত্রে এতটা বৃষ্টি, রাত্রে দুটা পর্যন্ত বৃষ্টি হয়েছে, তো বের হওয়ার মতো টাইমই হয়নি। আর এখন দেখি যদি ওই বাড়িতে যাওয়ার পথে একটা দুটো প্যান্ডেল পড়বে, তো ওগুলো দেখে তারপরে ওই বাড়িতে যাবো, প্ল্যান আছে। আর এখন তাহলে আমি আমার ঘরের যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিই। তো এতদিন তো পুজো পুজো একটা র্যাশ চলছিল, কাজই করতে ইচ্ছে করছিল না, আজকে থেকে সব কিছু শেষ। আবার সংসারের কাজের মানে চাপ, নিত্য রেগুলার রুটিনের যেসব কাজকর্ম সেগুলো আজকে থেকে আবার চলতে থাকবে। আর ত্রিশু হয়ে যে দেখো ত্রিশু এখন হাঁটাহাঁটি করছে, কখন দিদনের বাড়িতে যাবে, বারবার একটু পরপর এসেই জিজ্ঞেস করছে কখন যাব মা, কখন যাব। তো আমরা একটু পরেই বেরোবো, হয়তো দুপুর 12:30 ওরকম টাইমে বেরোবো। তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা এই যে দেখো আমি আবার সেম শাড়ি পরে নিয়েছি, আর এই যে ত্রিশু, এদিকে হলো ত্রিশুর বাবা, আমরা এখন যাচ্ছি ও বাড়িতে। তো বলেছিলাম তোমাদেরকে যে আজকে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাচ্ছি এখন আমরা। তো বন্ধুরা আমি ওই বাড়িতে যেতে যেতেই রাস্তায় পুজো দেখে নিচ্ছি, ত্রিশু আর আমি, দেখো ত্রিশুর বাবাও আছে, আমরা তিনজনে মিলে এখন মানে আশপাশে যে পুজোগুলো আমরা দেখিনি এবছর, তো পুজোগুলো একটু দেখে নিচ্ছি। ও বাড়িতে যেতে রাস্তায় যেগুলি পড়ছে, তো সেই পুজোগুলো দেখে নিচ্ছি, তাহলে তোমরাও দেখো। আর পুজো দেখে ও বাড়িতে সোজা চলে যাব, আর খেয়ে দিয়ে কিন্তু লেট করব না, তাড়াহুড়ো করে বেরোতে হবে, কারণ আমরা আবার আরেকটা জায়গাতে যাব। তো বন্ধুরা ও বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি, আর এখন দেখো আবার বের হয়ে গেছি, আর এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আর ক্যামেরাই করতে পারলাম না। তো এখন আমরা হলো যাচ্ছি কোথায়,
আজকে তো দশমী, খাওয়া দাওয়ার পর ওবারে তার লেট করে নিয়ে এখন আমরা যাচ্ছি অনেকটা দূরে। এখানে এক মানে বন্ধুই বলতে পারো তো, এক বন্ধুর বাড়িতে যাচ্ছি। এই যে দেখো আমরা সবাই চলে এসেছি, আর ত্রিশুর বাবা আর আমি এসেছিলাম বাইকে, আর ওরা এসেছিল গাড়িতে করে। তো এখানে এসে সবার একসাথে দেখা, গল্প আড্ডা হচ্ছে, সবাই আমরা বসেছি, কথাবার্তা চলছে। তো এখান থেকে বের হয়ে আমরা যাব আরেকটা জায়গাতে, তো সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু এখানে সত্যি কি বলতো, মানে পুজো এবছর অতটা ভালো কাটেনি, পুজোতে ঘুরতে পারেনি ঠিকই, কিন্তু এই যে আজকে এখানে সব আমরা আবার একত্র হলাম, সবাই মিলে এখানে আসলাম, তো খুব মজা লাগছিলো, ভালো লাগছিলো। তো এখানে আমরা একটু বসে সবাই মিলে গল্প টল্প করছিলাম, আর সেটাই একটু ত্রিশুর বাবার রেকর্ড করলো আমাদের সবাইকে। তো এখান থেকে আমরা একটু চামিনস্টি খেয়ে আবার বেরোবো, তারপর আমরা কোথায় যাচ্ছি তো সেটা দেখতে হলে সঙ্গে থাকো পুরো ভিডিওটাতে। তারপর আমরা উবারে থেকে বের হয়ে দেখো আমরা কোথায় চলে এসেছি। এটা খুব সুন্দর একটা জায়গা, এখানে এটা হলো ভারত বাংলাদেশ মৈত্রী সেতু। তো এটা এই যে সেতুটা দেখতে এসেছি, সত্যি কথা খুব সুন্দর একটা জায়গা, কিন্তু সৌন্দর্যটা হয়তো অতটা প্রকাশ হচ্ছে না, কারণ এখন রাত্র হয়ে গেছে। আমরা এই জায়গাতে আসতে আসতে দিনের বেলা হলে খুবই সুন্দর লাগতো। তো চলো এবার আমরা এখান থেকে আবার বাড়ির দিকে ব্যাক করছি। তো বন্ধুরা এই যে দেখো, তোমরা দেখলে জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটু ঘুরে এসেছিলাম, তো এসেই আবার চেঞ্জ করে রেডি হয়ে গেছি। আজকে মনে হচ্ছে যে পুজো পুজো লাগছে, আজকের দিনে তিন চারবার চেঞ্জ হয়ে গেছে। তো আজকে এখন আবার রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি হলো রাবণ বধ হবে তো সেখানে, আর তোমরাও আমার সঙ্গে থাকো। আর ত্রিশুকে তো ওই বাড়িতে দিয়ে এসেছি, তো ত্রিশুকেও নিয়ে আসবো, আর অনুষ্ঠানও একটু দেখে আসবো। তো চলো, এই যে এই শাড়িটা পরে নিয়েছি, আর তাহলে তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আর আজকে আমি হয়তো বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ একবার দেখলে গেলাম, তো সেটা হলো একটু দূরেই ছিল, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। তো ফটাফট ওই বাড়ি থেকে এসে রেডি হয়ে বের হয়ে গেছি, যার জন্য আর কথা হয়নি। আর এখনও আবার এসে সেম ড্রেস চেঞ্জ করে ফটাফট রেডি হয়ে গেছি, ত্রিশুকেও নিয়ে আসবো, আর একটু রাবণবধও দেখে আসবো। তো চলো তাহলে, তোমরাও আমার সঙ্গে থাকো।
বন্ধুরা, দশমী আজকে পুরোপুরি দশমীর দিন আজকে শেষ। আর রাবণভোর থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো তার পাখিয়েই হয়ে গেল কি চাউমিন খাওয়া হয়েছে। আজকে বাজারে অনেকগুলো দোকান ঘুরেছি, কোনো খাওয়ার ছিল না দোকানে, সব শেষ হয়ে গিয়েছে। তো অনেক হাঁটাহাঁটির পর বাড়িতে এসে চাউমিন করা হয়েছে, আর চাউমিন খেলাম, আর ওরাও এসেছিল। তো দীপশ্রী আর দীপশ্রী ওরাও এসেছিল, তো যার জন্য আর ক্যামেরা অন করতে পারলাম না, ওদের সাথে বসে গল্প করছিলাম, ভুলেই গেছিলাম আমি। তো চাউমিন খেলাম, আর এখন হলো চলে এসেছি শুতে, আর এখন বেডশিট চেঞ্জ করা হয়েছে আজকে, এখনও নতুন বেডশিট পাতা হয়নি, এখন এটা পেতে নেবো বেডশিট। ঠিক আছে, তো এখন হলো বিছানা করে নিচ্ছি, আর প্রচণ্ড ক্লান্ত আজকে, মানে দুর্গা পুজো তো এবার যে কেটেছে, কিন্তু আজকে দশমীর দিনটা মোটামুটি ভালো কেটেছে অন্য দিনের থেকে। তো চলো এখন তাহলে আমি বিছানাটা করে নিই আর এখন শুতে যাব। তার আগে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিই আর আমার ব্লগটাকেও এখানে শেষ করে দিই। এখন আমি বিছানা করে নিচ্ছি, আর আজকের মতো তাহলে বন্ধুরা এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। কালকের একটা নিউ ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।